আজি আমি টিম আসাম হিসাবে সরকারি পক্ষ বিরোধী পক্ষ আমি আটাই লগ লাগি আজি লাভলিনার কারণে এই সাইকেল যাত্রা করল। লাভলিনায় এটা হলো পদক পাব এই খাটাং অলিম্পিকত যে ট্রেক রেকর্ড লাভলিনায় এটা হলো পদক পাওয়া খাটাং কারণ ট্রেক রেকর্ডে সেই কথা কয়। ইয়ার আগতে চারিজন অসমীয়াই অলিম্পিকলৈ গৈছিলে, সেই চারিজন গৌরবী অসমীয়ার পাছত আমার পঞ্চমজন অসমীয়া হিসাবে আর প্রথমগৰাকী মহিলা হিসাবে লাভলিনায় যেনেকৈ অলিম্পিকলৈ গল তার কারণে শুভেচ্ছা জানাইছো। লাভলিনায় গৌরব সচাকৈ কঢ়িয়াই আনক, লাভলিনায় গোটেই পৃথিবীত অসমক আকৌ এবার চিনাকি করে দিয়ক। আমি সমগ্র অসমীয়াই লাভলিনার কারণেই গোটেই পৃথিবীতে অসমীয়া হিসাবে আকৌ এবার গৌরববোধ করো সে আশা করি। আমি সকলোৱে একেলগতে আজি সাইকেল চলালো, ইয়াত কোনো সরকারি বিরোধী কথা নাই, সকলোৱে আমি একেলগতে সাইকেল চলালো। এটা টিম আসাম, মই আশা করো লাভলিনায় এটা হলো পদক পাবই, এটা কনফার্ম। ট্রেক রেকর্ড চাও আর মানে সাইকো ধন্যবাদ জ্ঞাপন করো দেই, সাইয়ে মানে গাঁর ভিতরপরা প্রতিভাবিলা উলিয়াই অনাত সক্ষম হয়েছে বলে মানে ভাবো। লাভলিনায় যেধরণে ট্রেক রেকর্ড গড়িছে গতি মতো নিশ্চিত মানে বারম্বার এটাই কথা কই আছো, এটা হলেও পদক পাবই, কোনো তাত রখাব নয়, এটা হলেও পদক পাব। কিন্তু আমি আশা করম যাতে চ্যাম্পিয়ন হয়ে আহে, নাম্বার ওয়ান হয়ে আহে, আর যদি সচাকই চ্যাম্পিয়ন হয়ে আহে তো গোটেই মানুষ একেলগতে উপরলে তুলি আমি একেলগতে চিঁড়িম লাভলিনা লাভলিনা লাভ। আর মানে আশা করো যে লাভলিনায় গৌরব রক্ষা করব পারিব, আর যুক্ত অবস্থারপরা কোনো সা সুবিধা নোহাকে গাঁরপরা গৈ যেনেকৈ লাভলিনায় আসলতে এই কাম করবলে সক্ষম হল, অলিম্পিকলৈ যাবলৈ অন্তত সক্ষম হল, তার কারণে এতিয়াই মানে আমি অভিনন্দন জানাই দিব পাৰো। হ্যাঁ, যদি এটাও পুরস্কার নাপায় তথাপি অভিনন্দন জানাব পাৰো। মই আশা করো যে লাভলিনায় চ্যাম্পিয়ন হয়ে আহিব আর লাভলিনায় এটা হলো পদক লাভ করব। আজি মানে কোনো মানে সরকার বিপক্ষ এইটো কথা নাই, মুখ্যমন্ত্রী বিধায়ক কোনো কথা নাই, টিম আসাম হিসাবে কেবল লাভলিনার কারণে, এজনী অসমীয়া গৌরবী অসমীয়া ছোৱালীৰ কারণে, তেওঁৰ বিজয় সাব্যস্ত করবর কারণে তেওঁক অভিনন্দন আর তেওঁক অভিবাদন আর তেওঁক শুভেচ্ছা জানাবর কারণে আমি সকলোৱে একেলগতে সাইকেল চলালো। মোৰ জীৱনৰ কারণে এইটো এটা গুরুত্বপূর্ণ কথা যে মই লাভলিনাক, মই যত প্রথমতে কর্ম আরম্ভ করেছিল টেঙানি, সেই তার সেই টেঙানি অঞ্চলৰ বৰপথাৰ সৰুপথাৰ অঞ্চলটোৰ বহুত মানে এনেকুৱা খেলুৱৈ ওলাইছে আর লাভলিনা তাই তারপরা ওলাইছে, গতিকে লাভলিনালৈ মোৰ সাংঘাতিক ধৰণৰ মৰম আছে। মই আশা কৰো লাভলিনাই এটা হলেও পদক পাব, তেওঁ ট্ৰেক ৰেকৰ্ডে সেইটোৱে কয়। আৰু অসমীয়া হিচাপে সেইদিন আমি যিদিনাই লাভলিনাই টকিঅ'ত প্ৰথমখন খেলত যুঁজ দিব সেইদিনা আমি গৌৰৱ অনুভৱ কৰিম, আৰু সেইকাৰণে লাভলিনাক পিছলৈ নাচাবৰ কাৰণে আৰু কেৱল আগফালে চাবৰ কাৰণে। আৰু আমাৰ এনেই নিয়মেই আছে, আমাৰ আহোমসকলৰ এটা নিয়মেই আছে যে তললৈ নাচাবা ওপৰলৈ, আমাৰ পুলিন পুঠাসকলক যেতিয়া আমি হেৰি কৰোঁ আমার কারণে আমি তললৈ সেবা নকরো, আমি উপরলৈ এনেকে করো। হ্যাঁ, মই সেইকাৰণে লাভলিনাক উপরলৈ চাবলৈ অনুরোধ জানাইছো, লাভলিনা জয়ী হৈ আহিব, লাভলিনাই অসমীয়া জাতির গৌরব রক্ষা করব। ধন্যবাদ।